মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। নিতু একটু পানি খাও না। আসি না, বলি প্রতিদিন অফিস থেকে ফিরতে তোমার 2 থেকে 2.5 ঘন্টা লেট হয়, একটা বাইক নিলেই তো পারো। নি বলি, নিয়ে ফেলবো। কবে কিনবে? মানুষ লোন করে গাড়ি বাড়ি করে ফেলছে, একটা বাইক নিতে পারছো না? দেখো, আমার কিছু লোন ইনস্টলমেন্টে গেলে একদম পছন্দ না। আমি তো জমাচ্ছি টাকা, টিপিএস করলাম না, 6 মাসের মধ্যে হয়ে যাবে। না জানি এর মধ্যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় কিনা। আর দূর কিসের অ্যাক্সিডেন্ট, কপালে থাকলে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু বাইকের সবচেয়ে বড় সুবিধাটা কি জানো, আমি তখন অফিস থেকে অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে ফিরতে পারবো, তোমাকে সময় দিতে পারবো, আর প্রতিদিন তোমাকে নিয়ে ফুচকা খেতে দিতে পারবো। হয়েছে, বাড়িতে আর্লি ফিরলে আমি খুশি। আর রোজ রোজ ফুচকা খেতে হবে না, বাইকের একটা তেল খরচ আছে না, সপ্তাহে একদিন খেলি হয়। আমি ফ্রেশ হই। দেখো কে এসেছে। কি রে, তুই কখন আসলি? হ্যাঁ কি অবস্থা? এই তো আসলাম মাত্র। কি অবস্থা তোর? এই তো ভাইয়া ভালো। তুমি দেখে বুড়া হয়ে গেছো ভাইয়া। হুম, বুড়া বুড়া লাগছে, তোমার চুল টুল তো দেখে এদিক দিয়ে পাকিয়ে গেছে। ও মানে এই মাসে কালার করা হয়নি সে কারণে। হুম, চুল কালার করো বুঝছো? আর ভাই তুমি টেক কেয়ার করতে পারো না ভাইয়া? আমি তো বলি কালার করতে। আচ্ছা তোমার জন্য কিছু নিয়ে আসি। কিচ্ছু লাগবে না ভাবি, কোনো কিচ্ছু আনতে হবে না। আচ্ছা জুস তো খাবে, আমি নিয়ে আসছি। হ্যাঁ খাবে, জুস খাবে। হ্যাঁ এই ভাবির সামনে চুলের কালার নিয়ে কথা বলতে দরকার ছিল কোনো, তুই বুঝিস না তো? সমস্যা কি? তো ভাবির সামনেই তো বলবো, ভাবি তোমার চুল কালার করে দিবে না? আচ্ছা ভাইয়া, যেই জন্য বেসিক্যালি আসা, আমার তো চাকরিতে একটা প্রমোশন হয়েছে। বা বলার কি আছে, ও যে ব্রিলিয়ান্ট, ওর প্রমোশন হবে, কার প্রমোশন হবে? হ্যাঁ আমার কার কি আছে, আমি তো জানতাম তো প্রমোশন হবে। আর ও যে আমাদের তো সামনে ফার্স্ট অ্যানিভার্সারি, ও তো একটা প্রোগ্রাম করব আর কি সুন্দর করে গুলশান। আচ্ছা ভালো, তো তোমাদের তো আসতেই হবে। আমি কিন্তু আবার এত মানে তোমাদেরকে দাওয়াত দিতে পারবো না, ঠিক আছে? একবার এসে বলে গেছি, দ্যাটস ইট, আর বলতে পারবো না। দেখি মানে অফিস ম্যানেজ করতে পারলে যাবো। অফিস ম্যানেজ করতে মানে বুঝলাম, তোমরা কি ওখানে গেস্ট নাকি? তোমরা ওখানে হোস্ট হয়ে যাও। হ্যাঁ সেটা তো জানি মা। আচ্ছা দেখি যাবো। এত দেখা দেখির তো কিছু নেই, আমি এসে বলে গেলাম, আমি কিন্তু আর সেকেন্ড টাইম বলবো না। ভাবে একটা কাজ করো না, তোমরা আগে রাতেই চলে আসো আমার বাসায়, আমার বাসা থেকে ডিরেক্ট প্রোগ্রামে চলে গেলাম। দেখা আচ্ছা কি করবো, যাবো যাবে, গেলেই হবে। ওকে একটা ভালো কিছু গিফট করতে হবে না? হ্যাঁ দেখি কিছু গিফট করবো। কিছু একটা দিলে হবে না, ও যে হাই ক্লাস সোসাইটির মানুষের সাথে চলাফেরা করে, দামি কিছু একটা দিতে হবে। হ্যাঁ দামি কিছুই করবো, ওকে দামি একটা ঘড়ি কিনে দিই, ও তো ঘড়ি খুব পছন্দ করে, খুশি হবে। হ্যাঁ তা দিতে পারবো, কিন্তু এখন তো অনেক দামি ব্র্যান্ডের ঘড়ি পড়ে, আমাদের কম দামে কেনা ঘড়ি ওর ভালো লাগবে? কম দামে দিব কেন, একটা ভালো ব্র্যান্ডের ঘড়ি দিব। টাকা পাবে কোথায়? টাকা ম্যানেজ হয়ে যাবে। একটা কাজ করি, আমি যে বাইকের জন্য ডিপিএসটা করলাম না, ওটা ভেঙে ফেলি, ওটা ভাঙলে যে টাকা পাবো ওটাতে ভালো ব্র্যান্ডের ঘড়ি কেনা যাবে। একটা গিফট করার জন্য বাইকের ডিপিএসটা ভেঙে ফেলবে? হ্যাঁ অসুবিধা কি, আরে বাইক তো আবার কালকেই লাগছে না, আর আমি তো একটা অন্য প্ল্যান করে ফেলছি। আমি চিন্তা করলাম কি, এখন থেকে অফিসে আমি ওই ফজরের পর পরে চলে যাব, আগে অফিসে গেলে হবে কি, আমি কাজটা আগে শুরু করতে পারবো। অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে যদি শুরু করি, তখন আমি বসকে বলতে পারবো যে আমি 1 ঘন্টা আগে ছুটি নিব, তাই না? চিন্তা করো না, এগুলো নিয়ে ব্যবস্থা একটা হয়ে যাবে। আর এই রে পারমানেন্ট ফেলে গেল তো। আচ্ছা সমস্যা নেই, আমার কাছে তো আমি তুলে রাখি, দেখা হলে দিয়ে দিব না। আচ্ছা তোমার কিন্তু প্রোগ্রামে পরার মতন ভালো কোনো শার্ট নেই, শার্ট কিনতে হবে না? শার্ট আমারটা হয়ে যাবে, অসুবিধা নেই। তার চেয়ে বেশি দরকার হচ্ছে তোমার জন্য একটা ভালো শার্ট। শোনো না, অনেকদিন তো আমাদের শপিংও যাওয়া হয় না, এই উপলক্ষে শপিং এ জানো আমার কাছে কেমন যেন ঈদ লাগছে, মানে অনেকদিন পরে পরিবারের সবাই একসাথে একটা অনুষ্ঠান করছে, তাই না?
নামটা আরিফ হোসেন চৌধুরী। আরিফ, আপনার নামের সাথে আমাদের স্যারের নামের অনেক মিল আছে। আমার আপন ছোট ভাই, আমাদের ছোট। আসসালামু আলাইকুম, আপনি স্যারের বড় ভাই। আপনি বসেন, বসেন। পার্টিটা মানে কোন দিকে যাবো? পার্টি এই হয়েছে। ভালো আয়োজন করছে, তাই না? স্মার্ট অনেক। আমি হলে জীবনে পারতাম না, একেবারে লেজে গোবর হয়ে যেত। ব্যস্ত অনেক। হ্যাঁ, বন্ধুদের নিয়ে ব্যস্ত। তুমি বসবা কোথাও? না না, ঠিক আছে, দাঁড়িয়ে থাক। ভাই আসো না। না না, এখানে এখানে ঠিক আছে। যেতে চাও দিকে? না না, এখানে থাকি, ওদের মাঝখানে গেলে ওরা আনইজি ফিল করবে না? আবিদ বলল, জোর করলো, তাই আমরা এখানে এসেছি। এখন চলো না, চলে যাই বাড়িতে। এখন যাও, খাওয়া দাওয়া করে তারপরে। খাওয়া দাওয়া বাসায় গিয়ে নয় করবো, আমার না বোরিং লাগছে। দুইটা মিনিট। এই ঠিক আছে, চলো আমরা বরং চলেই যাই, ওরা অনেক ব্যস্ত। তুমি বরং পরে বাসায় গিয়ে ফোনে বলে দিও। অ্যাটেনশন প্লিজ, আমি একটু সবার মনোযোগ আকর্ষণ করতে যাচ্ছিলাম। ফার্স্ট অফ অল সবাইকে থ্যাংকস জানাতে চাই আমার ইনভিটেশনে সবাইকে আসার জন্য। আজকে আমাদের জন্য অনেক স্পেশাল একটা ডে, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। আর আরেকটা নিউজ, সেটা হচ্ছে আমার প্রফেশনাল লাইফে, আমার চাকরিতে আমি একটা প্রমোশন পেয়েছি। অ্যান্ড থ্যাংক ইউ বস, ইউ ডিজার্ভ ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আজকে আমার পার্সোনাল লাইফ, আমার প্রফেশনাল লাইফে যে সাকসেস, এই সাকসেসের পিছনে একটা স্টোরি আছে, যে স্টোরিটা আমি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। আমি বাবা মাকে আসলে তেমনভাবে পাইনি। আমার বাবা মা মারা যান, আমার বয়স তখন 7-8 বছর হবে। যে মানুষটার ভালোবাসা পেয়েছি, না আসলে তাকে যে খুব কাছ থেকে পেয়েছি সেটাও না, সে আসলে টিউশনি নিয়ে খুব ব্যস্ত থাকত। তার টিউশনি করে যে টাকা রোজগারটা হতো, সেই টাকাটা সে সব সময় আমার হাতে তুলে দিত। আমি লেখাপড়া করতে করতে যখন আমার কাছে মনে হলো যে আমার হায়ার স্টাডিজের জন্য ঢাকায় আসা দরকার, সে তার টিউশনের টাকা আর কিছু জমি জমা ছিল সেটা বিক্রি করে পুরো টাকাটা আমার হাতে তুলে দেয়। তখন আমার কাছে মনে হয়েছে যে সে আসলে আমাকে টাকা দিচ্ছে না, সে তার স্বপ্নটা আমার হাতে তুলে দিচ্ছে। তার এত কম্প্রোমাইজের কারণেই আজকে আমি এখানে আপনাদের মাঝে। আমার সাকসেসের পেছনে যেই মানুষটার অবদান, যার কন্ট্রিবিউশন সবচাইতে বেশি, তিনি আমার বড় ভাই আরিফ হোসেন চৌধুরী। ভাই একটু আসুন না। বাইকের চাবি একটা কাজ করি, আমি যে বাইকের জন্য ডিপিএসটা করলাম না, ওটা ভেঙে ফেলি। ওটা ভাঙলে যে টাকা পাবো, ওটাতে ভালো ব্র্যান্ডের করে কেনা যাবে। গিফট করার জন্য বাইকের ডিপিএসটা ভেঙে ফেলবে? এখন থেকে তোমার সব স্বপ্ন পূরণের দায়িত্ব আমার। এতদিন তুমি যেভাবে আমাকে আগলা রাখছো, এখন থেকে আমি তোমাকে আগলা রাখবো।